রুম্পা, তুমি এটি বসে আছো? কি এমন জরুরি কথা, তা কোয়ার জন্য এটি ডাকালি আসলে? তার আগে আমি একটা কথা কই, তোমার বাড়ি থেকে ওই কাকলিক তাড়াতাড়ি বিদায় করো তো। কি কলে তুমি? ইয়ে মানে কাকলি, তুমি এটি কে? অবাক হচ্ছে কিসের জন্যে? কি ভাবছো আমি রুম্পা? আচ্ছা মানুষ তুমি, হ্যাঁ আমি আছি আমার বান্ধবীর বাড়িত, আর তুমি আমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগছো। আমি তোমার কোন পাকা ধানত মই দিছি কও তো তুমি? আসলে আমার কপালটাই খারাপ, তাছাড়া আমার সাথে কিছু কিংকা ঘটনা ঘটে। এখন তো আমাক সহ্যই হবার লয়, আগে তো আমার জন্য পাগল আসলে, হঠাৎ করে তোমার কি এমন হলো আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে, তারপর আর কোনো খোঁজ নাই তোমার? তবে আমার বান্ধবী রুম্পার বাড়িতে এসে আমি অবাক হয়ে গেছি, তুমি রুম্পার জামাই। অতীতে যা হসে হসে, সেগুলো কথা আবার তুলিচ্ছ কৃষক? তুলিচ্ছি এটা কারণে, তুমি যে কলেজত থাকতে রুম্পাক ভালোবাসিচ্ছিলে সেটা তো আমাকে কোনোদিনও কওনি। আমি তোমার জন্য পাগল আর তুমি অন্য কারোর জন্য পাগল। আগে জিঙ্কে আসলে এখনও তো দেখেছি সিংকে আসো, তোমার তো দেখেছি লজ্জা সরম কিছুই নাই, যাক ভালোবাসো তাঁক বিয়ে না করে তার বেটিক বিয়ে করলে। কখন থেকে বাগানে তুট করছি, বাকেটক তো খুঁজেই পাচ্ছি না, কুটে গেল কও তো মা? বাকেটক বাগানত তো আমি আসবে কছি, না জানি হামাজনে কুটি অপেক্ষা করিচ্ছে, বাকেটক বাগানত আসবে কয়া আমার ভুলি হয়ে গেছে, কেসের বিষয় লিয়ে বাড়িতে কত কয়া লাগলো নি। কৃষক যে আমি বাগানত আসবে কছি, এখন তো টেনশন আমারই হচ্ছে, কুটকে পানি যে কুটি গড়াবি আল্লাহ জানে। রত্না তুই না হয় বাড়ির যা, আমি জামাই কুটকে পেলে বাড়িতে লিয়ে যাবো নি। না না মা, আমার স্বামী ঘরত নাই, কুটি গেছে তার কোনো খোঁজ নাই, আমি কেঙ্গা করে ঘরত থাকবো কও তো? আরে বাকেটে বাগানের আশেপাশে আছে, এনা পান বেড়ি সিগারেট হয়তো খাবার গেছে, শ্বশুরবাড়িতে আসলে জামাইরা এনা এগুলো খাওয়ার জন্য চিপে চাপে যায়, এদেরলে অত চিন্তাই করিস নে, তুই নিশ্চিন্তে ঘরত যা আমি দেখিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন করছো তাহলে আমি ঘরত যাই, তাড়াতাড়ি করে নিয়ে আসো। আন্দারে বান্দারে কিছু তো থিত পাচ্ছি নে, কুটি তো অপেক্ষা করিচ্ছে বাকেট আমার জন্যে। বাকেটের সাথে কথা কওয়া আমার খুবই জরুরি, কালকে যদি থানা হাজিরে না দেয় অক্ত পুলিশ ধরে নিয়ে যাবি, এই কথাটা অক্ত জানার লাগবি। আমি কাক বিয়ে করবো না করবো সেটা তোমার থেকে শোনা লাগবি নাকি? শুনবে সালা তো কয় লাগবি, আমার সাথে যখন ইস্কাত ঘুরে বেড়াছো, পার্কত বসে বসে ফুচকা খাসো, তখন তো সব কথাই করছিলে, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তুমি আমার সাথে ব্রেক আপ করলে, তারপর থেকে তোমার আর কোনো খোঁজ খবর নাই, আমার সাথে কৃষক ব্রেক আপ করছিল কও তো আজকে? কি বাকেট তোর সাথে প্রেম করেছিল? রুম্পা তুই এটি কুড়ি থেকে আসলু? আমি যেটি থেকেই আসি, আমি যে প্রশ্ন করছি সে প্রশ্নের উত্তর দে। হ, বাকেট আমার সাথে প্রেম করেছিল, তা কী আছে? বাকেট কাকুলি যেগুলো করছে সেগুলো কি সত্যি? ইয়ে মানে সব কিছু সত্যি না হলেও কিছু কিছু সত্যি। কিছু কিছু সত্যি মানে তুমি আমার সাথে কলেজত প্রেম করছো কতদিন, একদিনও তো কওনি, তুমি কাকুলির সাথেও প্রেম করছো, না জানি আরও কত কার সাথে প্রেম করছো, আচ্ছা মানুষ তো তুমি। আমি তো বাকেটক সেটাই করছি, আমাক নয় নাই বিয়ে করলো, তোকও বিয়ে করেনি, করলো কাক? 14 বছর পর তোর বেটি, ভাবা যায় ক? সি 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 সি, এগুলো কথা কোথাও শরম করে। এ কাকুলি ধুম মার করছে, আমি কি ইচ্ছা করে বিয়ে করছি? আমি তো জানিছিলাম না রত্না রুম্পার বেটি, জানলে কি আর এটি বিয়ে করনহিনি? হ ওগুলো জানা আছে, তুমি ইচ্ছা করে এটি বিয়ে করছো? তুই জান বেশি কথা কোস না, আর খবরদার এগুলো কথা যদি রত্না কোস তাহলে কিন্তু তোর খবর আছে। রত্না আমাক অনেক ভালোবাসে, আমিও রত্নাকে অনেক ভালোবাসি, তোরা তুরিকের মতো থাক, হামাকরক হামাকের মতো থাকবে দে, নতুন সংসার কেবলই শুরু করছি, তুই জান উল্টোপাল্টা কথা কয়ে হামাকের সংসারটা জান নষ্ট করিস না। সংসার ভাঙার আর বাকি নাই, সংসার ভাঙ্গেই গেছে। রত্না তুমি এটি কে? আমাক দেখো অবাক হচ্ছ, তোমাকে সব কথাই আমি শুনছি, আমি এটি না আসলে তোমাকে অতীতের নাটকগুলো তো মিস করলে মেহিনি। সি 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 বাকেট, আমার ভাবতেও খারাপ লাগিচ্ছে যে তুমি আমার স্বামী। বিশ্বাস করো তুমি জিঙ্কা ভাবিচ্ছ, আসলে বিষয়টা কিন্তু শৃঙ্খলয়।
দেখো তুমি আর আমাক বোঝাবে আসো না, এতদিন তো তুমি খালি আমাক বুঝে বুঝে থসো, এখন আমি যেরে বুঝবো আমি সেরেই করবো, আমি এখনই বাপের বাড়ি চলে যাব। কচ্ছি তুমি মাথাটা ঠান্ডা করো, কি কোথায় কি করছো সেটা তো বোঝা যাচ্ছে না। তুমি তো তোমার বাপের বাড়িতেই থাকো, আমি যে ঘর জামাই থাকি সেটা কি তুমি ভুলে গেছো? কি করলে বাকেট তুমি ঘর জামাই থাকো, শিক্ষো শিক্ষো। তুই আর আগুনের মধ্যে ঘি ঢালিস না তো, এখনই এর থেকে চলে যা। হ আমি কত কলে তো আগুন ধরে যায়, আগে কত শুনবে পাওনি এখনো কত শুনবে পাও না। কিন্তু রত্না তুই এটি কেঙ্গা করে আসলো, তোর তো ঘরত থাকার কথা। আমার ঘরত পাঠানোর সময় আমার সন্দেহ হইসলো তুমি কিছু একটা লুকোচ্ছ, তাই তোমার পিছে পিছে আমিও চলে আসছি। প্রথম থেকে আমার সন্দেহ হচ্ছিল যে তুমি বাকেটক সেনো, তোমাকে আমি মেলা দিন করছি কিন্তু তুমি আমার সঠিক কোনো উত্তর দাওনি। দেখ মা যা হসে হসে, এইগুলো লিয়ে আর কিছু মনে করিস নে, ওগুলো ভুলে যা। কি ক মা ভুলে যাবো মানে, তোমরা সকলে মিলে আমাকে ঠকাছো, আমি ইনকে বাটপা মানুষের সাথে সংসার করবো না। তুমি ইনকা করো না গো, তোমাক ছাড়া আমি তো থাকবার পামো না, আমি খালি তোমাকেই ভালোবাসি, তোমার সাথেই আমি সংসার করবার চাই। তুমি সংসার করবে চাইলেও তো আমি তোমার সাথে সংসার করবো না, আমি চাইছিলাম আমার সময় আমার লাগেনি সৎ হবি, বিয়ের আগে কোনো সম্পর্ক থাকবে না, কিন্তু তুমি তো সিঙ্কে লও। আমি তোমার দুটো পাও ধরি রত্না, তুমি আমাক ছাড়া যাও না, আমি তোমাক ছাড়া বাঁচবো না। আমি তোমার আর কোনো কথাই শুনবে চাই না, তোমার আমার সম্পর্ক এটাই শেষ। রত্না সোনা আমি তো এই দিনেরই অপেক্ষা করেছিলাম, কতদিন তুমি বাগেটক ছেড়ে আমার কাছে চলে আসবে। কুদ্দুস তুমি এটি তুমি এটি কিসের জন্য আসছ, আর এলে কি কথা করছো, আমি তোমার কাছে যাবো মানে? মানে আবার কি, আমি তোমাকে বিয়ে করবার চাইছিলাম তুমি আমাকে বিয়ে করোনি, বিয়ে করলে কিসের ছকেট না বাকেট তাকি। তুমি এখন এর থেকে চাও, এগুলো কথা এটি তুলো না তো। হে 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 রত্না তুমি আমার কাজও চিনলে না, আমি এতদিন ধরে অপেক্ষা করেছিলাম আর তোমার কাজ আমি একলা পাইয়ে আমি আজকে না লিয়েই চলে যাব। কি তোমার সাথে ওই কুদ্দুসের সম্পর্ক আসলো? না মানে আসলে হসেটা কি, খুব তো লিখসার দিলে, তুমি ফিরেশ মানুষ জীবনসঙ্গী ফিরেশ চাও, তাহলে আজকে আমি এলে কি শুনিচ্ছি? বিশ্বাস করো বাকেট, কুদ্দুস এলে মিশে কথা করছে, ওর সাথে আমার কোনো সম্পর্কই নেই। না না বাকেট ভাই, রত্না মিশা কথা করছে, ওর সাথে আমার সেই প্রেম আসলো কিন্তু আমার গায়ের রং কালো দেখে উনি আমাকে বিয়ে করেনি। তাই তো কই, কুদ্দুস সংখ্যা ঘুর ঘুর করে কৃষক আমার শ্বশুর বাড়িতে আসে, তোমাক দেখার জন্য আসে না। আমি না হয় খারাপ মানুষ, ওই জন্যে আগে প্রেম করছিলাম, কিন্তু তুমি তো ভালো মেয়ে, তুমি আর মধ্যে আবার ইল্লা কে? যাও তুমি তো চলেই যাবার চাচ্ছিলে, তোমার লাখা নিঙ্কা বেটি চলক, আমার জীবনের দরকার নাই, তোমাকে আর আমি আটকামো না। রত্না তুই কিন্তু ভুল করিচ্ছ, হ আমি মানলাম বাকেট অতীতে অনেক কিছু করছে কিন্তু তোরও রিপোর্ট তো কম নাই, তোরা দুইজনই ভুল করছো, এগুলো ভুল ভাল মিটে নিয়ে নতুন করে সংসারটা শুরু কর। তুই কি মনে করছো, বাকেটক স্যারে এসে কুদ্দুসক বিয়ে করবো, কুদ্দুস কি খুব ভালো নাকি, দুদিন পর তোক থেয়ে চলে যাবি, ওই কি ভালো চাংরা? তখন কিন্তু আমও যাবি সালাও যাবি, ভুল মানুষেরই হয়, তাই বাকেটের সাথে সব কিছু মিটেলে। হ মা তুমি ঠিকই কছো। কি হলো তুমি বলে আমাক ছেড়ে চলে যাবা, তা যাচ্ছ না কৃষক যাও। না বাকেট আমি ভুল করছি, আমি তোমাক ছেড়ে কোনটিও যাবো না। না না আমার তো অঙ্কা বইয়ের দরকার নাই, তুমি যাবার চাচ্ছিলে যাও। আমি তোমার দুটো পাও ধরি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। রত্না তুমি কান দিচ্ছ কিসের জন্যে, তোমার চোখের পানি দেখলে আমারও যে কান্দন আসে। ভুল তুমিও করছো আমিও করছি, কোনো কিছু মনে না রেখে চলো আমরা নতুন করে সংসার শুরু করি। ঠিকই বলছো, অতীতে কথা শুনে সম্পর্ক নষ্ট না করে সব কিছু ভুলে যাওয়াই ভালো।